नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গা পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দুর্গা পুজো ছয়টি বড় সুসংবাদ অপেক্ষা করছে এই কয়টি রাশির, অর্থাৎ দুঃখের দিন শেষ, শুরু হতে চলেছে সুখের দিন, আনন্দের দিন শুরু হতে চলেছে এই দুর্গা পুজো 2021-তে। অর্থাৎ এই কয়টি রাশি ছটি বড় সুসংবাদ পেতে চলেছে। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব এবং কী কী সুসংবাদ পেতে চলেছে এই দুর্গাপুজোতে, অর্থাৎ দুর্গাপুজোতে কোন বড় সুসংবাদ পেতে চলেছে এই রাশিগুলো, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম অপেক্ষা করছে অনেকে যে আমার রাশি নেই তো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির নাম্বার ওয়ান, আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে। নাম্বার টু কর্কট রাশি, দাম্পত্য সুখ। নাম্বার থ্রি, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। নাম্বার ফোর, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। নাম্বার ফাইভ, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন কর্কট রাশি এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে দুটি ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে চলেছেন কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে মকর রাশির। মকর রাশির ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, দৈনিক রোজগার বৃদ্ধি, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে সফলতা, অর্থাৎ মকর রাশি হতে চলেছে এই বড় সুখবরগুলো কিন্তু মকর রাশি আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির বিদেশ থেকে লাভ, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন বৃষ রাশি। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা বৃষ রাশির, অর্থাৎ আপনি যদি বৃষ রাশি মানুষ হন এই বড় সুসংবাদ অপেক্ষা করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনারা মালামাল হতে চলেছেন এক কথায়। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে শুভ এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রেমের জায়গাতে সফলতা পাবেন। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লটারির শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে সিংহ রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের বিদেশ থেকে লাভ, পারিবারিক সুখ, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে কুম্ভ রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি অপেক্ষা করছে আমার রাশি নেই তো, সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে সফলতা, আপনাদের বিদেশ থেকে লাভ, সন্তান সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং আপনাদের এ সময়ের মধ্যে বেশ বড় ধরনের সুসংবাদও আসতে চলেছে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং প্রত্যেকে জয় মা দুর্গা এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি পেতে চলেছে সফলতা সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের
ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, বিদেশ থেকে লাভ, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে ধনুরাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে ধনুরাশির। এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। এবং প্রেমের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই বড় ধরনের সুসংবাদ আসতে কিন্তু চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি কিছুটা হলো ভালো ফল পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে, লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা অর্থ কিন্তু পাবেন, আপনি তুলা রাশির মানুষ। আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। আপনাদের দাম্পত্য সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের এই সময় মান সম্মান, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সুখবরগুলো আসতে চলেছে আপনার তুলা রাশির ক্ষেত্রে। বিশেষ করে আপনাদের বিদেশ থেকে এ সময় কিন্তু লাভ হবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গাতেও কিন্তু আপনাদের কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট এবং ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু মা দুর্গার কৃপায় আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন তুলা রাশি। অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। এবং বিশেষ করে যে কটি রাশির কথা আমি বললাম, এ কটি রাশির ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট এই দুর্গা পুজোতে কিন্তু মজবুত হবে। এবং আপনারা অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পাবেন। এবং প্রত্যেকে আপনারা এই নবরাত্রি পালন করুন এবং জয় মা দুর্গা এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করুন। তো পুজো প্রত্যেকে আনন্দে কাটান। জয় মা দুর্গা, জয় মা দুর্গা।